দুই দিন ধরে আবার বেশ অনেক শীত পড়েছে, আর আজকে কুয়াশা দেখতেই পাচ্ছেন। আজকে কালকে দুদিন ধরে কুয়াশা কিন্তু বেশ অনেক পড়ছে। শীতের মধ্যে যাদের আসলে কর্মময় জীবন, তাদের তো কাজে বেরোতেই হবে, কাজ না করলে তো আর চলবে না। তো সবার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকে আমি একটা পিঠা বানাবো। তো পিঠা বানাতে গিয়ে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কিছুদিন আগে আমি খেয়েছিলাম পাটিসাপটা পিঠা, ওইটা ছিল খিসা দিয়ে খেয়েছিলাম। আর আজকে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো, আর এটা বানাবো নারিকেলের পুর দিয়ে। তো এখানে নারিকেলের পুরের জন্য এখানে প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আর এখন নারিকেল কুড়ানো হয়ে গিয়েছিল, আর সবগুলো নারিকেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করলেই নারিকেলগুলো একদম হয়ে যাবে। তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি একটা সাইডে, আর এদিকে ড্রোটা বানিয়ে নিব। ড্রোটা বানানোর জন্য এখানে আমি চাউলের গুঁড়া, ময়দা, চিনি, লবণ দিয়েছি অল্প পরিমাণ, দিয়েছিলাম দুইটা ডিম, আর পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিব। আর এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। গুঁড়া দুধটা দিলে এটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ড্রোটা বানিয়ে নিয়েছি, আর আমার চাউলের গুঁড়াটা কিন্তু একদম ডিপ ফ্রিজে চাউলের গুঁড়া ছিল। তো পিঠাটা বানাতে গিয়ে আমার পিঠাটা আসলে হয়নি, কী কারণে হয়নি সেটা আমি বুঝতে পারিনি। পিঠাটা যখনই বানাতে গিয়েছিলাম তখনই আমার পিঠাটা ভেঙে গিয়েছিল। আর এদিকে যে ড্রোটাও রেডি হয়ে গিয়েছে, আসলে পিঠাটা যখন বানাতে যাই তখন বারবার মনে হচ্ছিলো এটা কি ফ্রিজের চাউলের গুঁড়া রেখে এরকম হলো কি না, বুঝতে পারতেছিলাম না। তো অনেকভাবেই ট্রাই করেছি অনেক কিছু করে, তারপরেও সবগুলো পিঠেই ভেঙে যাচ্ছিলো। তো কিছু কিছু পিঠা মাঝে মধ্যে এক দুইটা ভালো হয়েছিল, আর সবগুলোই প্রায় ভেঙে গিয়েছে। তো আর কি করে, আমরা ভাঙা পিঠাই খেয়েছি। আসলে পিঠা বানাতে আমি এতটা পারদর্শী না, এই মিলিয়ে মনে হয় আমি 3-4 বার পিঠা বানিয়েছি। তো পিঠা কী কারণে আসলে ভেঙে গিয়েছে সেটা আর আইডিয়া করতে পারলাম না। তো এভাবেই আমি সবগুলো পিঠা পরে বানিয়ে নিয়েছি, কী আর করা যাবে। যদি আপনারা কেউ জানেন পিঠাটা কেন ভেঙে গিয়েছিল, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমারও একটু শেখা হয়ে যাবে। তো আমি অনেক ট্রাই করে কয়েকটা পিঠা বানিয়েছিলাম। পিঠা যেমনই হোক, পিঠা খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এই পিঠাটা আসলে পাটিসাপটা বা পাটিবলা পিঠা থেকে এখন এই পিঠাটা আমি যেটা বানিয়েছি, এই পিঠার নাম হয়ে গেল জুড়া পিঠা। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই কয়টা পিঠাই কিন্তু আমি পুরোপুরি বানাতে পেরেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।